যাদের নামের প্রথম অক্ষর দন্ত্যেষ তালিবর্ষ বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু, তাদের ভালো দিন কবে? আজ 2024 সালের 21 জানুয়ারি, আমি আপনাদের জানাতে চলেছি 22 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে কোন কোন দিন আপনার সব থেকে ভালো যেতে পারে, এবং তার সঙ্গে জানাবো আপনি কোন পথে এই সব দিনগুলি থেকে অধিক উপার্জন করতে পারেন। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত বা যারা চাকরির পাশাপাশি অন্যান্য পার্ট টাইম কোনো ইনকাম করে থাকেন, তারা অবশ্যই নিজের ভাগ্য একবার চেক করে দেখতেই পারেন। আজকের ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, আপনারা জানতে পারবেন আগামী 10 দিনের মধ্যে কোন দিন আপনার সব থেকে ভালো যাবে বা কোন দিনগুলি আপনার ভালো যাবে। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি যথাযথ সমৃদ্ধ হবেন। আমরা ইতিপূর্বেই আমাদের চ্যানেলে এস নামের জাতক জাতিকাদের 2024 সালের সম্পূর্ণ ভাগ্যফল উল্লেখ করেছি, তাই অতি অবশ্যই চ্যানেল বাটনে ক্লিক করে আপনারা ভিডিওগুলি দেখে নিতে পারেন। এবার চলে আসা যাক 2024 সালের 21 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত কি ঘটবে আপনার জীবনে আমি বলেছি, কিন্তু আমাদেরই একজন সাবস্ক্রাইবার ভাই জানতে চেয়েছেন যে এই দিনগুলির মধ্যে কোন দিনগুলি সব থেকে ভালো যাবে। কারণ যারা ব্যবসা বাণিজ্য করেন বা বিশেষ কোনো কাজে বেরোবেন বা যারা জমি জায়গা ক্রয় করবেন বা যারা লটারি ক্রয় করবেন, তারা এই 10 দিনের মধ্যে সব থেকে ভালো কোন দিনগুলি যাবে এটি কিন্তু অনেকেই জানতে চান। আর সেই উদ্দেশ্যেই আমি আজকে আপনাদের জানাতে চলেছি এস নামের জাতক জাতিকারা অত্যন্তই পরিশ্রমী এবং সততার সঙ্গে কাজ করে, তাই এদের জীবনে কিন্তু বহু রকমের উত্থান পতন থাকলেও নিজ গুণে এরা কিন্তু জীবনের উন্নতি করে নেয়। এখন ভগবানের দেওয়া প্রতিটি দিন ভালো হলেও কোনো দিনে আমাদের অধিক ভালো কাজ হয়, অধিক কাজ মেটে আবার এমনও কিছু দিন দেখা যায় যেসব দিনগুলিতে কম পরিমাণে আপনাদের কাজ মেটে। তাই প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলবো, কোন দিনগুলি আপনাদের ভালো যাবে সেটি যদি আপনি সঠিকভাবে জানতে চান, তাহলে আমি বলবো যে আপনাদের জীবনে কিন্তু এই যে 10 দিন এর শেষ দিক অর্থাৎ 30, 31, 29 এই সব দিনগুলি কিন্তু সৌভাগ্যের দিন হতে চলেছে। তাই আপনি যদি এস নামের জাতক জাতিকা হন, তাহলে এই সব দিনই আপনি আপনার যেগুলি প্রধান প্রধান কাজ অবশ্যই করবেন। প্রিয় বন্ধুরা, শুধু তাই নয়, আপনি যদি বিশেষ কোনো কাজ আপনি করে কমপ্লিট করতে চান, তাহলে যে কোনো দিনই করতে পারেন। বিশেষ করে যারা লটারি কাটেন, যারা নিজের ভাগ্য নিজেরা পরীক্ষা করে নেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু দিন আছে যে দিনগুলিতে লটারি ভাগ্য বেশি ভালো হবে। যেমন ধরুন 27, 28, 31 এই তারিখগুলিতে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে লটারি ক্রয় করতে পারেন যদি আপনার ইচ্ছা হয়। কখনো আমাদের চ্যানেলের তরফ থেকে লটারি কাটার জন্য কিন্তু বলা হচ্ছে না, তবে আপনি আপনার জমি জায়গা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই যে আগামী সপ্তাহটা অর্থাৎ 22 তারিখ থেকে বাকি দিনগুলির
মধ্যে যে কোনো দিন করতে পারেন বৃহস্পতিবার বাদ দিয়ে। হ্যাঁ বন্ধুরা, ইসলামের জাতক জাতিকাদের 2024 সালে ভাগ্যের বিপুল পরিবর্তন ঘটবে। তাদের ভাগ্যে নতুন বড় আবাসস্থল গড়ে তোলার স্বপ্ন পূরণ হবে, সংসার জীবনে সুখ শান্তি আসবে এবং তারা যে পথে যাবে, যে পথে পরিশ্রম করবেন, সেই পথে কিছু না কিছু উন্নতি করবেন। তাই এই ইসলামের জাতক জাতিকাদের জীবনে দারুণ উন্নতি বা পরিবর্তন কিন্তু দেখা দিচ্ছে। তাই আপনাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আপনারা যদি ধৈর্য ধরে অপেক্ষা করেন তাহলে অতি অবশ্যই আপনারা সুফল পাবেন, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও লাভ হবে এবং আপনার জীবনও অত্যন্তই সুন্দর হবে। তাই প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই আপনারা কিন্তু চেষ্টা করবেন এই বিশেষ ক্রিয়াটি করতে, যার ফলে জীবনে বাধা বিপত্তিগুলি আপনার দূর হয়ে যায় এবং আপনিও জীবনে সুখ পান। সুতরাং ইসলামের জাতক জাতিকাদের জীবনে কিন্তু সৌভাগ্য আসতে বাধ্য, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই আসবে। আর আমরা আমাদের এই চ্যানেলে ইসলামের জাতক জাতিকাদের নিয়ে বিভিন্ন প্রকার ভিডিও অলরেডি উপস্থাপন করেছি, তাই যারা ভিডিওগুলিকে দেখছেন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন। তবে এই কথা বলতে পারি, এই মাসের শেষের দিকটি ইসলামের জাতক জাতিকাদের জন্য অবশ্যই উন্নতি হবে, যে পথেই যাবেন সে পথে উন্নতি হবে। তবে অবশ্যই নিজের বিদ্যাবুদ্ধি এবং বিচার শক্তি দিয়ে চিন্তা ভাবনা করেই যে কোনো কাজ করবেন, নচেত কিন্তু সমস্যা লেগে যেতেও পারে বা বেড়ে যেতেও পারে। আজকের যারা ভিডিওটিকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।